মতলবে প্রধানমন্ত্রীর উপহার শীত বস্ত্র কম্বল বিতরণ করলেন এমপি রুহুল। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নে 500 দুস্থ অসহায় পরিবারের মাঝে এই শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, দেশে একজন মানুষও যাতে শীতে কষ্ট না পায় তাই সারা দেশে সমাজের অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদেরকে স্বস্ব অবস্থান থেকে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। কারণ ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু তিনি ব্যবস্থা করেন। অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজি কান্দি ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ স্বপন প্রমুখ। শীত বস্ত্র কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ হাবিবুল্লাহ, মোহাম্মদ শিবলু, মোহাম্মদ আলী রাজা, মোহাম্মদ জহির, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ অহিদুল্লাহ, মোহাম্মদ মনসুর, সংরক্ষিত মহিলা সদস্য সুমি আক্তার, নাজমা আক্তার, পারভিন আক্তার সহ আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মনিরুল ইসলাম মনিরের তথ্য, ভিডিও চিত্র, ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।